এডুকোডটকম চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ইতিমধ্যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলে গিয়েছে। বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় যাদের আশানুরূপ ফলাফল হওয়ার সম্ভাবনা নেই, তাদের জন্য একটি কথা না বললে নয়, বাকি পরীক্ষাগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। এই পরীক্ষায় কি হয়েছে তা মাথা থেকে চিন্তা সরিয়ে নাও, তা না হলে পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে না। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের সিলেট বোর্ডের এমসিকিউ এর উত্তরমালা নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা একটি কথা না বললে নয়, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেল লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলঘন্টিটি বাজিয়ে নিন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি নোটিফিকেশন আকারে চলে যাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার অপশনে ক্লিক করুন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে বাসার মূল উপাদান কি? এর সঠিক উত্তরটি হচ্ছে খ নং ধ্বনি। দুই নম্বর প্রশ্নটি হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য বাংলা ব্যঞ্জন বর্ণের দুতিত ধ্বনির সঙ্গে কোন স্বরধ্বনিটি যোগ করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে গ অ। তিন নং প্রশ্নটি হচ্ছে দন্তমূলীয় প্রতিবেষ্টিত ধ্বনি কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে হ দ। চার নং প্রশ্নটি হচ্ছে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলে? সঠিক উত্তরটি হচ্ছে গ ধ্বনি বিপর্যয়। পাঁচ নং প্রশ্নটি হচ্ছে কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য রয়েছে মূর্ধন্য হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ক বণিক। ছয় নং প্রশ্নটি হচ্ছে তত্ত্ব এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ঘ নং প্রশ্নটি তত যোগ তয়ে বয়ে। সাত নং প্রশ্নটি হচ্ছে কোন শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে গ দাদা। আট নং প্রশ্নটি হচ্ছে কোন কোন শব্দে বচন ভেদে হয় কোন শব্দে বচন ভেদ হয়? সঠিক উত্তরটি হচ্ছে হ বিশেষ ও সর্বনাম। নয় নং প্রশ্নটি হচ্ছে মহাজ্ঞান এর সঠিক ব্যাস বাক্য কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে গ মহৎ যে জ্ঞান। দশ নং প্রশ্নটি হচ্ছে সঙ্গে অর্থে অনু উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোন শব্দে? সঠিক উত্তরটি হচ্ছে ক অনুকম্পা। এগারো নং প্রশ্নটি হচ্ছে কাজটি ভালো দেখায় না বাক্যে কোন ধরনের ধাতুর উদাহরণ রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে গ কর্মবাচ্যের ধাতু। বারো নং প্রশ্নটি হচ্ছে উপজীবিকা অর্থে এ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? সঠিক উত্তরটি হচ্ছে খ মুঠে। তেরো নং প্রশ্নটি হচ্ছে যে সকল শব্দের ভূপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে কি বলে? সঠিক উত্তরটি হচ্ছে যৌগিক শব্দ অর্থাৎ খ। চোদ্দ নং প্রশ্নটি হচ্ছে কোনটি বাচ্য বাচক বিশেষ? সঠিক উত্তরটি হচ্ছে ক দেখা। পনেরো নং প্রশ্নটি হচ্ছে কত না হারানো স্মৃতি জাগে আজও মনে বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ঘ। বাক্যালঙ্কার। ষোলো নং প্রশ্নটি হচ্ছে বাক্য গঠনে অপরিহার্য অঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে গরুর গো ক্রিয়াপদ গ। সতেরো নং প্রশ্নটি হচ্ছে আমি দেখেছি বাক্যে ক্রিয়াপদটি কোন কালের? সঠিক উত্তরটি হচ্ছে গ সাধারণ বর্তমান। আঠারো নং প্রশ্নটি হচ্ছে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে কোন বাক্যে? সঠিক উত্তরটি হচ্ছে ক লবণটা চেঁচে দেখ বা দেখো। উনিশ নং প্রশ্নটি হচ্ছে প্রাচীন বাংলায় রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় কি যোগ করার নিয়ম ছিল? সঠিক উত্তরটি হচ্ছে গ হ।
20 নং প্রশ্নটি হচ্ছে অসম্পূর্ণ ধাতু কোনটি সঠিক উত্তরটি হচ্ছে গ শিক 21 নং প্রশ্নটি হচ্ছে বাড়ি থেকে নদী দেখা যায় বাক্যে বাড়ি কোন কারক সঠিক উত্তরটি হচ্ছে খ অধিকরণ কারক 22 নং প্রশ্নটি হচ্ছে সীমার মাঝে অসীম তুমি এখানে মাঝে অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে সঠিক উত্তরটি হচ্ছে ক মধ্যে 23 নং প্রশ্নটি হচ্ছে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে সঠিক উত্তরটি হচ্ছে গ আসক্তি 24 নং প্রশ্নটি হচ্ছে মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে এটি কোন ধরনের বাক্য সঠিক উত্তরটি হচ্ছে ঘ যৌগিক বাক্য 25 নং প্রশ্নটি হচ্ছে যার অন্য উপায় নেই এর সংক্ষিপ্ত রূপ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে গ অন্যান্য পায়ে 26 নং প্রশ্নটি হচ্ছে মাথা ব্যথা এর অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে ঘ আগ্রহ 27 নং প্রশ্নটি হচ্ছে বাগধার্মিক বাগধারাটির অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে হ বন্ড সাধু 28 নং প্রশ্নটি হচ্ছে জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে ক স্থাবর 29 নং প্রশ্নে সুতি কাপড় অনেক দিন টেকে বাক্যটিতে কোন বাচ্যের উদাহরণ সঠিক উত্তরটি হচ্ছে ঘ কর্ম কর্তৃবাচ্য এবং সর্বশেষ 30 নং যে প্রশ্নটি রয়েছে সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্নের ব্যবহার হয় সঠিক উত্তরটি হচ্ছে গ হাইফেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের 30টি এমসিকিউ এর উত্তরমালা নিয়ে এত সময় তোমাদের সাথে কথা বললাম আশা করি তোমরা কমেন্টস বক্সে কোন শিক্ষার্থীর কয়টি এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সর্বোপরি একটাই কথা না বললেই নয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার অপশনে ক্লিক করুন ধন্যবাদ